বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীন কাল থেকেই। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অংশ নিয়েছিলাম বগুড়া সৈয়দ আহমেদ কলেজের প্রতি বছরের ন্যায় আয়োজিত এবারের পিঠা উৎসবে আনন্দ মুখর আয়োজনে। পিঠা পায়ে সাধারণত শীতকালের রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে আদরণীয়। আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠাপুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম শীতকালেই বেশি পড়ে। কালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। শীতকালে শুধু গ্রাম বাংলায় নয়, শহর এলাকায়ও পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। ইদানিং শহরে স্কুল কলেজে হয় পিঠা উৎসব, পাওয়া যায় শীতের পিঠার স্বাদ। চলুন তবে আমাদের সৈয়দ আহমেদ কলেজে পিঠা উৎসব ঘুরে দেখি। পিঠা উৎসবে সকল স্টলে ছিল জনপ্রিয় সব পিঠা। পাতা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরপুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা। এছাড়া ছিল নতুন অনেক পিঠা, করলা পিঠা, কুমড়োর রস বড়া, আপেল সন্দেশ, নবাবী আনা, মাছ পিঠা, হৃদয় হরণ পিঠা, চিকেন মোমো, লেমন বরফি, কোলাপ সন্দেশ, বিভিন্ন রকমের পুডিং, ডাবের পুডিং, ক্যারামেল পুডিং, ডিমের পুডিং, অনেক রকম কেক, বসন্ত বিলাস কেক, কাপ কেক, রকমারি সব পিঠা ছাড়া উৎসবকে ঘিরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সুন্দর একটি পিঠা উৎসবের আয়োজনে অংশ নিতে পেরে আমার অনেক ভালো লেগেছে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অনেক দিন পর অনেক স্যার, ম্যাম, ফ্রেন্ড, ছোট বড় ভাই বোনদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছে। তাদের সাথে আলহামদুলিল্লাহ সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি, সাথে মজার মজার অনেক পিঠাও খেয়েছি। দেখছেন, পিঠা খাওয়ার সময় আমি কত খুশি। পিঠা খাচ্ছি, সবার সাথে কথা বলছি। এখন চলুন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু উপভোগ করি।
বিদায়ী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ। ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে ধন্যবাদ 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 রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ধন্যবাদ। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি স্টল, কেন্দ্রীয় লাইব্রেরির পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য প্রভাষক লাইব্রেরি সুশান্ত কুমার ঘোষ, সহকারী লাইব্রেরিয়ান জুলফিকার নাইমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসলে পুরো কৃতিত্বটা এবারের ছিল সহকারী লাইব্রেরিয়ান জুলফিকার জুলফিকার নাইমের জন্য একটা হাত তালি। আমরা খুবই আনন্দিত যে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি প্রথম স্থান অধিকার করেছেন, যার সঙ্গে আমরা সবাই জড়িত আছি। ধন্যবাদ সুশান্তদা।